আজকে আমরা একটি মহাসংকটের মধ্য দিয়ে সময় পার করছি। আপনারা সবাই জানেন যে আজকে করোনা ভাইরাসের আক্রমণে গোটা বিশ্বজুড়ে এক মহামারী সৃষ্টি হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বাংলাদেশেও অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকে অসুস্থ হয়ে আছেন এবং আগামীতে আরো সংকট আছে বলে মনে করা হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ সরকার, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি যে যার মতো করে তাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে আমাদের গর্বের প্রতিষ্ঠান, যারা একসময় মুক্তিযুদ্ধে মহান ভূমিকা, সাহসী ভূমিকা পালন করেছিল, বাংলাদেশ পুলিশ, সেই পুলিশের প্রতিটি সদস্য আজকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় ব্রতী হয়েছেন। আমরা সাধারণত ধরে নেই যে পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করবে, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি রাস্তায় মানুষের যে সামাজিক দূরত্ব সেটি বজায় রাখার জন্য তারা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। হাটে বাজারে, গ্রামে গঞ্জে, শহরে, রাজধানীতে প্রত্যেকটি জায়গায় আমরা তাদের কর্তব্যরত দেখতে পাচ্ছি এবং পাশাপাশি তারা যে কাজগুলো করছেন, মানবিক দায়িত্ব পালন করছেন, সেটি হলো অভুক্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন, খাদ্যহীন মানুষের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছেন, এমনকি যিনি করোনায় ভুগে অত মৃত্যুবরণ করেছেন এবং তাকে দাফন করার জন্য তার আত্মীয় স্বজনরা পর্যন্ত কাছে ঘেঁষতে চাইছেন না, সেই ব্যক্তিকে দাফন করার দায়িত্ব এই পুলিশ গ্রহণ করেছে। পুলিশের সদস্যরা তাদের একদিনের বেতন থেকে প্রায় 20 কোটি টাকা সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। আমি অত্যন্ত গর্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে পুলিশের প্রত্যেক সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আমি প্রত্যাশা করব যে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যে অসাধারণ সাহসী ভূমিকা পালন করছেন, সেখানে তাদের যেন সত্যিকার অর্থে সুরক্ষা প্রদান করা হয়, তাতে যাতে করে তারা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারে, কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও নিজস্ব সংসার আছে, তাদেরও বেঁচে থাকতে হবে। আমি আবারও তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।